हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी आपनादेर सामने परिवेशन करते जाच्छी लाल शाक। तो ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি ভিডিওটি স্টার্ট করি। সো এখানে আমি লাল শাক রান্না করার জন্য নিয়ে নিচ্ছি কিছু কাটা নটে শাক, যেটা আমি আমার বাগানেই ছিল সেখান থেকে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি লাল শাক, এগুলোকে আমি খুব ভালোভাবে কুটে ধুয়ে নিচ্ছি। তো আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা আলাদা অন্যরকম আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের ভিতরে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সো পেঁয়াজ আর রসুন কুচি আমি একটু হালকা ভাজা করে নিব। তো আমি হালকা হাতে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব। আর এটাকে আমি পুরোপুরি ব্রাউন কালার করব না, এটাকে আমি হালকা ব্রাউন কালার করব। আর আমি সবসময় শাকের ভিতরে কাঁচা মরিচ ব্যবহার করি, শুকনা মরিচ ব্যবহার করি না। সেজন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফাইল করে, আগে থেকে ফাইল করে রাখা কাঁচা মরিচ। এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশিও ব্যবহার করতে পারেন, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি শাক, যেগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর এর ভিতরে আমি দিয়ে দিব লবণ, যেহেতু আমি আগে থেকে কোনো লবণ দিইনি সেজন্য আমি এতে একটু সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি। আর শাক রান্না করতে গেলে সবসময় প্রথমবার অল্প লবণ ব্যবহার করতে হয়, কেননা শাক সেদ্ধ হয়ে যাবার পর শাকটা কিন্তু পরিমাণে অল্প হয়ে যায়, আর বেশি লবণ দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য শাকে লবণের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। সো আমি কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে লবণটা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর শাকটা রান্নাও একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। একেবারে সহজ একটি রান্না, যারা নিউলি রান্না করে তাদের জন্য এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। এভাবেই সহজেই আপনারা শাক ঘরে বসে রান্না করতে পারেন, কোনো প্রকারে বাড়তি ঝামেলা ছাড়াই। আর শাক রান্না করতে বেশি সময়ও লাগে না। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।